গেরুয়া শিবিরে প্রার্থী হওয়া থেকে জিতু কমলের সঙ্গে প্রেমের গুঞ্জন, আনন্দবাজার অনলাইনের সঙ্গে একান্ত আলোচনায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নায়িকা হিসেবে আমার প্রথম ছবি চ্যাম্পিয়ন, তারপরে 5 বছর বিরতি নিয়েছিলাম। আমাদের সেই সময়টায় রিলস ছিল না, 2-3টে টেলিভিশন চ্যানেলে আমাদের গান সম্প্রচার করা হতো। এখন আমরা নিজেরাই সমাজ মাধ্যমে প্রতি মুহূর্তে ছবি রিলস দিই, লোকে বড় বেশি জেনে যাচ্ছেন আমাদের বিষয়ে। প্রজন্মের সঙ্গে সঙ্গে কাজ করার ধরন পাল্টাচ্ছে, আগে বড় সংখ্যায় বাণিজ্যিক ছবি হতো, বিদেশে গিয়ে শুটিং করা হতো। একটা ছবি শেষ হওয়ার পরে আমরা আলোচনা করতাম পরের ছবির জন্য কোন দেশে যাওয়া হচ্ছে। এখন এগুলো খুব মিস করি, যদিও এই মুহূর্তে অনেকেই সেগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছে। দেখা যাক কি হয়, আমি এসবের মধ্যে ঢুকতেই চাই না, হিংসা বিদ্বেষ করে কি করব, ভাগ্যে যা আছে সেটাই হবে। আমি অন্যকে নিয়ে হিংসা করব কেন, তারা তাদের মতো করে এগোচ্ছেন, ভাগ্যে না থাকলে তারাও এই জায়গায় পৌঁছতে পারতেন না। মেধার জোরেই এগিয়ে যাচ্ছেন প্রত্যেকে, যারা আমাকে ভালোবাসেন তাদের আশীর্বাদ সঙ্গে নিয়েই এগিয়ে যাচ্ছি আমি। আর আমাকে কেউ হিংসে করছে কি না সেটা আমি বুঝতে পারি না, একটা ক্ষোভ আছে। আমাকে একটু অন্য ধরনের চরিত্র দিলে ভালো হতো, এত বছর পরে এখন আমাকে অন্য ধরনের চরিত্রে ভাবা হচ্ছে, আরও অন্য ধরনের চরিত্রে কাজ করতে চাইছিলাম আমি। আমার পরিচালকদের উদ্দেশ্যে বলবো আমাকে একটু এক্সপ্লোর করুন, আমার সেটা মনে হয় না। ইন্ডাস্ট্রিতে প্রথম থেকেই নায়িকা হয়ে আসিনি আমি, পার্শ্ব চরিত্রে অভিনয় করেছি, ধারাবাহিকে কাজ করেছি। আমার অভিনয় সত্তা সঙ্গে থাকলে আমি ঠিক এগিয়ে যেতে পারব, অভিনয়ের প্রতি প্রেম থাকলে যে কোনো চরিত্রে অভিনয় করতে পারব, দিগ্ল্যাম লুকেও কাজ করতে অসুবিধা নেই। শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, সব ইন্ডাস্ট্রিতেই এটা আছে, যে কোনো কর্পোরেট সেক্টরেই দেখা যায়। তবে আমার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেনি, 9 বছর বয়স থেকে অভিনয় করছি, সকলের সঙ্গে আমার মোটামুটি ভালোই সম্পর্ক। তবে যে সুসম্পর্কের কথা বলা হচ্ছে আমি সেই পন্থা নিইনি কখনো, বাকিদের ব্যাপারে জানি না, যারা করেন সেটা তাদের ব্যক্তিগত বিষয়, তারা হয়তো নিজেরা সেই জায়গাটা নিয়ে ভেবেছেন, আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। ছেলে ঝিনুককে অভিনেতা হিসেবে দেখতে চান না, আপাতত সেরকম কিছু নেই, ওর যেটা ইচ্ছা হবে সেটা করবে, আমি কোনো চাপ দিই না, ও এখন অনেকটাই ছোট, দেখা যাক। আমাদের বয়সের ফারাক খুব কম, মা ছেলের সম্পর্কের থেকেও বন্ধুত্বের সম্পর্ক বেশি, শাসন করে আমাকে, সত্যি কথা বলতে খারাপ লাগে, মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, যথেষ্ট লড়াই করে এই জায়গায় এসেছি, লোকে আমার স্ট্রাগলের কথা না ভেবে সমালোচনা করতে শুরু করে, সবাই তো আমার বাড়ি এসে দেখতে যাচ্ছে না জীবনে আমাকে কতটা ভুগতে হয়েছে, রাজনীতির জন্য আমি হয়তো উপযুক্ত নই, আমি অন্তত তাই মনে করি, আমি নিজেকে রাজনীতিবিদ হিসেবে দেখতেও চাই না, একটা সময় চেষ্টা করেছিলাম হয়নি, এখন মন দিয়ে শুধু অভিনয় করে যেতে চাই। সামনে আমার এত ভালো ভালো ছবি রয়েছে, সেগুলোতে আমার মনোযোগ দেওয়া উচিত। জিতু কমলের সঙ্গে প্রেমের গুঞ্জনে সিলমোহর পড়বে শুনে শ্রাবন্তী বলেন আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি নামটা শুনে, আরও অনেকের নাম জুড়ে দেওয়া হয় আমার সঙ্গে, লোকে অনেক কিছুই ভাবে, আমি তো জানি সত্যিটা কি, প্রেম ভালোবাসা সবই অভিনয়কে ঘিরে, আমি এখন সিঙ্গল, আমি ভীষণ ঘরকুনো, শুটিং না থাকলে পোষ্যদের সঙ্গে ছেলের সঙ্গে বাড়িতে সময় কাটাই, ছুটি পেলে মা বাবার সঙ্গে ঘুরতে যাই, তাদের বয়স হয়েছে, এই সময়টায় তাদের পাশে সন্তানদের থাকা উচিত, দিদিদের সঙ্গে সময় কাটাই, পুরোপুরি সংসারী মানুষ আমি। দেবী চৌধুরানী ছবিতে অ্যাকশনের দৃশ্যে অভিনয়, অভিজ্ঞতা কেমন সেই সম্বন্ধে শ্রাবন্তী বলেন আমি অ্যাকশন দৃশ্য ভালোবাসি, নিজে অ্যাকশন করতেও পছন্দ করি, সব সময় অভিনেতারা কেন করবে, আমরা অভিনেত্রীরাও একটু করি, তরোয়াল নিয়ে কত কি করতে হয়েছে,
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী। এর আগে মহানায়িকা সুচিত্রা সেন অভিনয় করেছেন, যদিও ওর সঙ্গে নিজের তুলনা স্বপ্নেও ভাবতে পারি না। আমি আমার মতো করেছি। অন্যদিকে শিবুদা, নন্দিতাদির সঙ্গে প্রথম কাজ আমার বশ, একদম ঘরোয়া পরিবেশ, মনে হচ্ছিল চেনা লোকজনের সঙ্গেই কাজ করছি। তারপরে রবীন্দ্র কাব্য রহস্য রয়েছে।